হাই ফ্রেন্ডস আমি সুব্রত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড হাউস নিউ ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটি নতুন ভিডিও এবং একটি নতুন টপিকের সঙ্গে ফ্রেন্ডস আজকে আলোচনা করব আপনি বাজরিগার পাখি থেকে বছরে কতবার ডিম বাচ্চা নিতে পারবেন বা বছরে কতবার ডিম বাচ্চা নেওয়া উচিত সেই নিয়ে এছাড়া ফ্রেন্ডস আপনি কত বছরের বাজরিগার পাখিকে বিক্রি করে দেবেন অর্থাৎ ফ্রেন্স একটা বাজরিগার পাখির এজ থাকে যেই এজে বাজরিগার পাখি আর ঠিকঠাকভাবে বিট করে না সেই এজটা কত বা কোনে যে আপনি আপনার বাজিকার পাখিকে বিক্রি করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিও ফ্রেন্ডস ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট তাই আপনি যদি বার্ড লাভার হয়ে থাকেন বিশেষ করে যদি আপনার বাজরেগার পাখি থেকে থাকে তো এই ভিডিওটি দেখাটা আপনার পক্ষে খুবই জরুরি সো ফ্রেন্ডস চলুন মূল টপিক আসা যাক তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি প্রেস করে অবশ্যই পাশে থাকুন সো ফ্রেন্ডস কিছু ব্রিডার আছে যারা বাজরেগার পাখির থেকে সারা বছরই ব্রিড নিয়ে থাকে আবার এমনও কিছু ব্রিডার আছে যারা বছরে দুই তিন মাস ছাড়া অর্থাৎ মে জুন জুলাই বা অনেকে জুন জুলাই রেস্ট দিয়ে আর বাদ বাকি সময় পাখিদের কাছ থেকে ব্রিড নিয়ে থাকি ফ্রেন্স আজকে কথা বলবো বাজরিগার পাখি ন্যাচারাল অর্থাৎ গড়ে বাজরিকার পাখি বছরে কতবার করে ডিম দেয় ফ্রেন্ডস আপনি যদি বাজ্রিগার পাখিকে সারা বছর কোনো রেস্ট না দিয়ে ব্রিড করাতে থাকেন তাহলে দেখবেন যে আপনার বাজ্রিগার পাখি গড়ে ছয় থেকে সাতবার ব্রিড অবশ্যই করবে ফ্রেন্ডস এবং হেলদি ব্রিড করবে তবে ফ্রেন্ডস আমার মতে বাজ্রিগার পাখিকে একটানা একবারে ব্রিড করানোটা কখনোই উচিত নয় মাঝখানে আপনি রেস্ট দিন মে জুন জুলাই বা জুন জুলাই রেস্ট দিন তারপরে আবার আপনি ব্রিডিং স্টার্ট করুন এছাড়া ফ্রেন্ডস আপনি দেখবেন যা যেসব ব্রিডাররা রেস্ট দিয়ে ব্রিড করায় অর্থাৎ ওই দুই তিন মাস রেস্ট দিয়ে তারপরে যারা ব্রিট করে তাদের গড়ে যে ব্রিডিংটা হয় সেই দেখবেন ফ্রেন্ডস চার থেকে পাঁচবার গড়ে একটা ব্রিডিং হয়ে থাকে এবং এই চার পাঁচবার যে ব্রিডিংটা হয়ে থাকে এটা কিন্তু ফ্রেন্ডস হেলদি ব্রিডিং হয়ে থাকে এবং যে ব্রিডটা হয়ে থাকে খুব ভালো অর্থাৎ এভারেজ যে বেবিগুলো হয় এভারেজ বেবি পাঁচ থেকে ছয়টা ফ্রেন্ডস এভারেজ বেবি কিংবা এর থেকেও বেশি হয় আমার কাছে তো ফ্রেন্ডস আটটা থেকে নটা পর্যন্ত বেবি হয়েছে ফ্রেন্ডস গড়ে ছয়টা থেকে সাতটা গড় থেকে এরকমও অনেক সময় হয়েছে ফ্রেন্ডস বা এখনও হয় সো ফ্রেন্ডস এছাড়া আরও একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করা ছিল যেটা নিয়ে যে পাখির এজ কোন এজের পাখিকে আপনি বিক্রি করে দেবেন অর্থাৎ ফ্রেন্স যারা কলোনি ব্রিডিং করান বা কেজ ব্রিডিং করান বিশেষ করে ফ্রেন্ডস আমি যেমন কলোনি ব্রিডিং করাই কলোনিতে দেখবেন ফ্রেন্ডস কিছু কিছু পাখি থাকে খুবই পুরনো হয়ে যায় মেল হোক বা ফিমেল হোক খুব পুরনো হয়ে যায় অর্থাৎ দুই তিন বছর ধরে ব্রিড করছে কিন্তু ভালো ব্রিড করছে ফ্রেন্ডস এরকম পাখি থাকে এই ধরনের পাখি নিয়ে আজকে ফ্রেন্ডস এর পরবর্তী আলোচনা অর্থাৎ এই ধরনের পাখিকে আপনি কোন যে বিক্রি করবেন যেসব পুরোনো পাখিগুলো হয়ে যায় ফ্রেন্ডস আমার মতে একটা ফিমেল বাজরিগার তিন থেকে সাড়ে তিন বছর গড়ে ব্রিড করে থাকে অর্থাৎ ফ্রেন্ডস আপনি যদি আপনার ফিমেল বাজডিগারকে ভিটামিন এবং ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে দিয়ে থাকেন সফট ফুড গ্রিন ফুড যদি পর্যাপ্ত পরিমাণে দিয়ে থাকেন তাহলে দেখবেন আপনার ফিমেল বাজরিগার তিন থেকে সাড়ে বছর গড়ে ব্রিড করবেই খুব ভালো ব্রিড করবি তার পরবর্তীকালে যখন আপনি ওই বাজরিকার পাখির থেকে ব্রিড নিতে চাইবেন তখন দেখবেন যে চার পাঁচটা করে ডিম দিচ্ছে কিন্তু একটা করে বাচ্চা হচ্ছে আবার অনেকে ফ্রেন্ডস রকম বাজরিকার পাখি কিনে নিয়ে আসে বাড়িতে এবং বাড়িতে নিয়ে এসে তারপরে দেখলো যে একটা করে বাচ্চা হচ্ছে সব ডিম নষ্ট করছে তখন অনেকে কমেন্ট করে আমাকে যে এই রকম প্রবলেম কেন হচ্ছে ফ্রেন্ডস এই রকম প্রবলেম হওয়ার কারণ হচ্ছে পাখির এজ একটা ফিমেল পাখি তিন থেকে সাড়ে তিন বছর গড়ে ভালো ব্রিডিং করে থাকে তারপর ফ্রেন্ডস ব্রিডিং আর ভালো করতে পারে না এটা ফ্রেন্ডস জেনুইন এছাড়া একটা মেল পাখি ফ্রেন্ডস গড়ে পাঁচ পাঁচ বছর অর্থাৎ ফাইভ ইয়ার্স খুব ভালো প্রোগ্রেস করে ফ্রেন্ডস এই রকমটা কেন হয় যে মেল পাখি পাঁচ বছর আর ফিমেল পাখি কারণ ফ্রেন্ডস ফিমেল পাখি ব্রিডিং করতে থাকে তাই ফিমেল পাখির বেশি পরিমাণে এনার্জি নষ্ট হয় এবং বেশি পরিমাণে তাই ফিমেল পাখির ক্যালসিয়াম এবং ভিটামিন প্রয়োজন হয়ে থাকে এই জন্যই ফ্রেন্ডস ফিমেল পাখি তিন থেকে সাড়ে তিন বছর ভালো ব্রিড করে থাকে আর একটি মেল পাখি কমসে কম পাঁচ বছর ফ্রেন্ডস আপনি একটি মেল পাখিকে আপনার কেজ বা কলোনিতে রাখতে পারেন দেখবেন যে কোনো পাখির সঙ্গে আপনি জোড়া লাগান ওই মেল পাখিটি খুব ভালো প্রোগ্রেস আপনাকে দেবে কিন্তু একটি ফিমেল পাখি তিন থেকে সাড়ে তিন বছরে বেশি ভালো প্রোগ্রেস দিতে পারে না তারপরে যদি আপনি রাখেন দেখবেন যে যেসব বেবিগুলো আপনার ওই ফিমেল পাখি থেকে জন্ম নেবে সেগুলো দেখবেন হয়তো ফেদার নেই বা হয়তো দেখবেন জন্ম নেওয়ার পর দু দিন পর মারাও যাচ্ছে বেবি অনেক সময় ফ্রেন্ডস ছাঁট পাখিও জন্ম নেয় যেগুলো হয়তো দেখবেন আপনি বড় হয়ে যাচ্ছে কিন্তু ওগুলোর পালকই হচ্ছে না কোনো ধারে কোনো পালক হচ্ছে না উঠতে পারছে না শুধু খাচ্ছে আর আপনার খাঁচায় পড়ে আছে রকম পাখি জন্ম নেবে তাই ফ্রেন্ডস আপনার কাছে যদি রকম কোনো পাখি থেকে থাকে এই রকম কোনো ফিমেল পাখি থেকে থাকে বা রকম কোনো মেল পাখি থেকে থাকে যার বয়স হচ্ছে পাঁচ বছরের উর্ধে বা ফিমেল পাখির বয়স সাড়ে তিন বছরের বেশি ভালো ব্রিড করছে না তো ফ্রেন্ডস আপনার উচিত ওই পাখিটিকে বিক্রি করে দেওয়া উচিত কারণ ফ্রেন্ডস ওই পাখিটি আর কখনও ভালো ব্রিডিং করবে না ওকে রেখেও আপনার কোনো প্রফিট হবে না তাই ফ্রেন্ডস আপনি বিক্রি করে দেন ওই ওই রকম ওই ধরনের কোনো পাখি যদি থাকে আপনার কাছে আর ফ্রেন্ডস এই ধরনের পাখি আপনি সহজেই চিনতে পারবেন দেখবেন এই ধরনের পাখির ক্ষেত্রে পাখির ঠোঁট বা চঞ্চু যেটা থাকে দেখবেন ওটা খুব পরিমাণে কালো হয়ে থাকে আর পাখির নখগুলো দেখবেন একটু বেশি বড় বড় হয়ে থাকে বা পাখির কি দেখলেই আপনি চিনতে পারবেন যে এই পাখিটির এজ হয়ে গেছে তবে ফ্রেন্স এই ধরনের পাখি আপনি নেবেন না এই ধরনের পাখি অ্যাভয়েড করুন ফ্রেন্স সো ফ্রেন্ডস আজকের যে ইনফরমেশানটা দেওয়ার ছিল ফ্রেন্ডস এইটুকুই ইনফরমেশান এই প্রশ্নটা নিয়ে ফ্রেন্ডস অনেকেই কমেন্ট করছিল তাই ভাবলাম যে এই এই কন্টেন্ট নিয়ে একটা ভিডিও অবশ্যই আপনাদের প্রোভাইড করা উচিত তাই ফ্রেন্ডস আজকের এই ভিডিও আর ফ্রেন্ডস এই সমস্ত কিছু কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতা সো ফ্রেন্ডস আপনারা আমার পাশে থাকুন এরকম আরও অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের যে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি প্রত্যেকটি কমেন্টের অ্যান্সার আপনাদেরকে প্রোভাইড করি তাই ফ্রেন্ডস অবশ্যই কমেন্ট করুন আর ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর সর্বশেষে ফ্রেন্ডস আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছয় সো ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন বাড়িতে থাকুন সুস্থ থাকুন আর আপনার পাখিদেরকেও সুস্থ রাখুন